নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বন্ধু টিউটোরিয়াল। বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন যে আমরা বিগত কয়েকদিন যাবত WEP SI কনস্টেবল স্পেশাল একটি ব্যাচের আয়োজন করেছিলাম, যে ব্যাচটিতে আমরা ইংলিশ ক্লাস, যে সিলেবাস রয়েছে সেই ইংলিশ সিলেবাস অনুযায়ী আমরা ক্লাসগুলো করাতাম। তো এই সিলেবাস অনুযায়ী আমরা এতদিন পর্যন্ত ন্যারেশন, প্রিপোজিশন, সাফিক্স প্রিফিক্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, টেন্স, এরকম ধরনের প্রায় প্রত্যেকটি চ্যাপ্টার আমরা সমাপ্ত করে দিয়েছি। বর্তমানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো আপনারা যদি আগের ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করার পর প্লে লিস্ট সেকশনে যাবেন। সেই প্লে লিস্ট সেকশনে যাওয়ার পর ইংলিশ ক্লাসের একটি প্লে লিস্ট পাবেন, সেখানে ক্লিক করলে আপনারা আগের যতগুলো ক্লাস আমরা করেছি সে সকল ভিডিও পরপর পরপর আপনারা দেখতে পারবেন। তাই আমার একান্ত অনুরোধ, যারা প্রথমবার আমাদের চ্যানেলে প্রবেশ করেছেন বা আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই সেই সকল ভিডিওগুলো একবার দেখে নেবেন, তাহলে ইংলিশের প্রতি আপনাদের যে দুর্বলতা সেটি কেটে যাবে। তো আজকে আমরা মোট 40টি ফ্রেজাল ভার্ব আপনাদের সাথে আলোচনা করব। গতকাল আমরা করেছিলাম মোট 50টি, আজকে করব মোট 40টি। তো দেখে নে যা কী কী ফ্রেজাল ভার্ব রয়েছে, যেগুলি পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং যেগুলি জানাও কিন্তু আমাদের কর্তব্য। তো চলুন প্রত্যেকটি ফ্রেজাল ভার্ব দেখে নেওয়া যাক এবং তার যে অর্থটা সেটাও দেখে নেওয়া যাক। আর একটি অনুরোধ, যারা প্রতিদিন ভিডিওটি দেখছেন, লাইভে যারা দেখছেন তাদের তো বেশি দায়িত্ব থাকলো, অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর যারা পরে দেখবেন তাদের দায়িত্বটা একটু বেশি, তারা ভিডিওটি দেখার পর লাইক তো করতেই হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন হয়েছে, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে। আর চ্যানেলটি যারা প্রথমবারের জন্য এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেটিকে প্রেস করে রাখবেন। ওকে, তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। আমরা গতকাল যে 50টি ফ্রেজাল ভার্ব করেছিলাম সেখানে আমরা শেষ করেছিলাম কি, ব্রিং অন দি, অর্থাৎ ব্রিং যে সিরিয়ালটি চলছিল সেটি এখনও চলবে। তো আজকে দেখা যাক ব্রিং দে কী কী রয়েছে। তো প্রথমটি রয়েছে ব্রিং অফ। ব্রিং অফ এর অর্থ কী? এর অর্থ হচ্ছে উদ্ধার করা, ঠিক আছে? এবার এটা কি করে মনে রাখবেন, দেখুন একটি বিষয় বলে রাখি, ব্রিং অফ এটি উদ্ধার করা। দেখবেন যখন কোনো বিপর্যয় ঘটে যায়, হঠাৎ কোনো বিপর্যয় ঘটলো, সেক্ষেত্রে একটি দল আসে, কী সেটা? বিপর্যয় মোকাবিলা দপ্তর। এই সেখান থেকে অনেক লোক আসে, তারা কি করে, তাদের যারা বিপদে পড়ে রয়েছেন তাদেরকে উদ্ধার করে সেখান থেকে। সে হতে পারে কোনো আগুন লেগে গেছে কোথাও, ঠিক আছে, যদিও সেটি ফায়ার ব্রিগেডের কাজ, ধরুন কোথাও বন্যার ভেসে গেছে, তো এবার মানুষজনকে যে উদ্ধার করতে হবে সেক্ষেত্রে যে মানুষগুলো আসে তারা হচ্ছে কি, বিপর্যয় মোকাবিলা দপ্তরের মানুষ। ওকে, তো তারা কি করে, তারা উদ্ধার করে। এক্ষেত্রে তারা কী হচ্ছে, ব্রিং অফ, ব্রিং অফ দ্য পিপল হু আর ফেসিং দ্য ফ্লাড, ঠিক আছে? তো এইরকমভাবে আমরা ব্রিং অফ এই যে শব্দটি এটি ব্যবহার করতে পারি বা ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি। পরবর্তী কী রয়েছে, পরবর্তীতে বলা হচ্ছে ব্রিং রাউন্ড। ব্রিং রাউন্ড, এখানে রাউন্ড আছে বলে ভেবে নেবেন না যে গোল গাল কিছু, এরকমটা কিছু নয়। ব্রিং রাউন্ড এর অর্থ হচ্ছে কি, ভালো হওয়া। কেউ যখন ভালো হয়, ধরুন কোনো একটি ছেলে, তার প্রথমে হয়তো চাকরির প্রতি তেমন কোনো প্রত্যাশা ছিল না বা সে এরকম কিছু আশা করতো না, কিন্তু বর্তমানে সে ভালো হওয়ার চেষ্টা করছে, সে চাকরি পাওয়ার চেষ্টা করছে, সে তার জন্য পড়াশোনা করছে, আর আগে কী ছিল, সে পড়াশোনা করতো না। তো এই যে জিনিসটি, এই যে টার্নটি, ঠিক আছে, সে খারাপ থেকে ভালো হচ্ছে, যে ভালো হওয়ার যে বিষয়টি, সেক্ষেত্রে আমরা বলতে পারি ব্রিং রাউন্ড, ঠিক আছে? এই যে ব্রিং রাউন্ড, এটি এই দিয়ে বাক্য গঠন করলে কী হবে, ব্রিং রাউন্ড এ গুড বয়, ঠিক আছে, সে ভালো হওয়ার চেষ্টা করছে। হি ব্রিং রাউন্ড টু এ গুড বয়, সে ভালো হওয়ার চেষ্টা করছে, বা হি ট্রাই টু ব্রিং রাউন্ড, ঠিক আছে, আর কিছু বলার দরকার নেই। তো যাই হোক, এই এগুলো একটুভাবে মনে রাখতে হবে। ব্রিং ফ্রস্ট, সরি, এটা এটা হচ্ছে ব্রাস্ট, ব্রাস্ট ফোর্থ, ব্রাস্ট ফোর্থ এর অর্থ হচ্ছে কি, হঠাৎ চিৎকার করা। আপনারা প্রায়শই দেখে থাকবেন ঘুমের মধ্যে অনেকে হঠাৎ করে চিৎকার করে ওঠে, তাই তো? অনেকেই থাকবেন আপনাদের মধ্যে, হয়তো অনেকে আছেন, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছেন, ঠিক আছে, সে ফলে কী হয়, অনেকে চিৎকার করে উঠে পড়েন হঠাৎ করে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, ব্রাস্ট ফোর্থ, ঠিক আছে, ব্রাস্ট ফোর্থ এর অর্থ কি, হঠাৎ চিৎকার করা। ওকে, তারপরটাতে আসছি, ব্রাস্ট ইনটু, ব্রাস্ট ইনটু এর অর্থ কি,
সহসা সৃষ্টি করা। ধরুন হঠাৎ কোন প্রলয় হলো, প্রলয়ের ফলে কি হলো, কোনো বাঁধ ভেঙে গেল, যেখানে সেটা তো সহসা সৃষ্টি করতে হবে, নাহলে তো সেটা একদম অবস্থা খারাপ করে দেবে। কারণ একটা বাঁধ যদি ভেঙে যায়, কোনো ব্যারেজে বলুন বা যারা দেখেছেন ব্যারেজগুলো, তো সেখানে তো জানেন আপনারা কীরকম পরিহারে, মানে যদি একটা গেট খুলে দেয় তাহলে কী হার হতে পারে আমাদের। তো সেক্ষেত্রে কী হতো, সহসা কিছু একটা সৃষ্টি করতে হবে, সহসা কিছু একটা তৈরি করতে হবে, নাহলে মানুষজনের ক্ষতি হবে। তো এক্ষেত্রে আমরা কী বলতে পারি, ব্রাস্ট ইন্টু এর অর্থ কী, সহসা সৃষ্টি করা, কিছু একটা যেটি তাড়াতাড়ি সৃষ্টি করতে হবে বা তাড়াতাড়ি তৈরি করতে হবে। ওকে, আচ্ছা পরবর্তীতে আসছি, ব্রাস্ট আপন এর অর্থ কী, হঠাৎ উপস্থিত হওয়া। ব্রাস্ট আপন এর অর্থ হচ্ছে হঠাৎ উপস্থিত হওয়া। আমরা স্কুল জীবনে দেখে থাকবো এমন কিছু কিছু ছেলে ছিল, বা এখনও যারা কলেজ লেভেলে পড়াশোনা করছেন তারা জানবেন যে হঠাৎ করে এলো, মানে বছরে হয়তো কোনো দিন দেখাই পাওয়া যায় না, হঠাৎ একদিন এলো। তো স্যাররা কীরকম বলেন যে আজকে কোন দিকে সূর্য উঠেছে, হঠাৎ তোরা চলে এলি, এই যে বিষয়গুলি, এই যে হঠাৎ করে চলে এলো, এই ক্ষেত্রে আমরা কী বলবো, কি ব্রাস্ট আপন। ধরুন হঠাৎ করে মেঘ ঘনিয়ে এলো, বৃষ্টি হবে, তো এই ক্ষেত্রে আমরা কী বলতে পারি, ব্রাস্ট আপন। ঠিক আছে, হঠাৎ করে কিছু একটা উপস্থিত হলো, হঠাৎ করে কেউ কেউ গাড়ি হয়তো গাড়ি চালাতে যাতে ফোন ব্যবহার করছিলো বা মোবাইলটি ব্যবহার করছিলো, হঠাৎ করে দেখলো যে তার সামনে কোনো একটি মানুষ চলে এসছে, সেক্ষেত্রে কী হবে, হঠাৎ যে উপস্থিত হলো, এই ক্ষেত্রে আমরা বলতে পারি ব্রাস্ট আপন। ওকে, পরবর্তী ফ্রেজালভাবে আসছি, ব্রাস্ট আউট। ব্রাস্ট আউট এর অর্থ কী, ব্রাস্ট আউট এর অর্থ হচ্ছে সহসা হাসি বা কান্না করা। দেখুন আউট রয়েছে, এই যে শব্দটি ব্রাস্ট আউট, এখানে আউট কথাটি রয়েছে, তো আউট মানে কি, কোনো কিছু বের করা। এই যে দাঁত বের করলে তবে তো হাসি হয়, তাই না, হাসলে তো দাঁত বেরোয়, তো এক্ষেত্রে আমরা বলতে পারি ব্রাস্ট আউট। এই যে আউট রয়েছে, আউটের অর্থ কি, বের করা, আর এখানে হাসলে তো দাঁত বেরোয়, কান্না করলেও চোখ দিয়ে জল বেরোয়, তা এইভাবে মনে রাখতে পারেন ব্রাস্ট আউটের অর্থ কি, সহসা হাসি বা কান্না করা। ঠিক আছে, সহসা হাসি বা কান্না করা বোঝাতে ব্রাস্ট আউট এই যে ফ্রেজাল ভার্বটি সেটি ব্যবহার করে থাকি। ওকে, বোঝা গেল। এবার পরবর্তীতে আসছি, ব্রাস্ট ইন এর অর্থ কি, প্রচণ্ডভাবে ভিতর থেকে ধাক্কা দিয়ে ফেলা। ঠিক আছে, ধরুন হঠাৎ করে, আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি একটা রুমে রয়েছেন, আপনার বন্ধু বান্ধবরা ভেবেছে হয়তো আপনি ঘুমিয়ে রয়েছেন, আপনাকে বদমাশি করার জন্য বাইরে থেকে সেটি তারা লাগিয়ে চলে গেছে তারা। ঠিক আছে, সেটা বদমাশি করেছে। এবার আপনি কী করলেন, আপনি উঠে দেখলেন যে কেউ নেই ঘরে, আর ঘরটিও তালা বন্ধ রয়েছে, আপনি কী করবেন, আপনি জোর দিয়ে চেষ্টা করবেন খোলার, ফোন করছেন ফোনে পাচ্ছেন না, কী করবেন সেই মুহূর্তে, তো আপনি চেষ্টা করবেন যে ভেতর থেকে ধাক্কা দিয়ে সেটাকে ভেঙে ফেলার, বা যাতে তালাটা খুলে যায়। তো এই ক্ষেত্রে আমরা কী বলতে পারি, ব্রাস্ট ইন। ঠিক আছে, ব্রাস্ট ইন এর অর্থ হচ্ছে প্রচণ্ডভাবে ভেতর থেকে ধাক্কা দিয়ে ফেলা, বা জোর দিয়ে সেই যে ভেতর দিক থেকে সেই জায়গাতে ধাক্কা দেওয়া। সেটি কোনো দরজা হতে পারে, জানলা হতে পারে, যাই হোক না কেন, ভেতর থেকে যখন ধাক্কা দেবো সেক্ষেত্রে আমরা বলতে পারি ব্রাস্ট ইন। ঠিক আছে, যেহেতু ইন রয়েছে তাই ভেতর থেকে, আউট থাকলে এর অর্থ কিন্তু হয়ে যেত সহসা হাসি বা কান্না করা, তা ওটা করলে কি, বেরোচ্ছে, আর ইন মানে কি, ভেতরে, তো যেহেতু ভেতর থেকে আমরা ধাক্কা দিচ্ছি তাই ব্রাস্ট ইন। ওকে, তো ব্রাস্ট ইন এর অর্থ হচ্ছে কি, ভেতর থেকে ধাক্কা দিয়ে ফেলা। ওকে, পরবর্তী ফ্রেজালভাবে আসছি, কল ইন এর অর্থ কি, ডাকা। ঠিক আছে, দে কল ইন ফর ইন্টারভিউ। কল ইন এর অর্থ কি, ডাকা, তাদের ডাকা হয়েছিল ইন্টারভিউয়ের জন্য, বা দে কল ইন ফর দ্য রিটেন এক্সাম, কোনো একটি লিখিত পরীক্ষার জন্য তাদের ডাকা হয়েছিল। ওকে, তো এক্ষেত্রে আমরা বলতে পারি কল ইন, আর কল ইন অর্থ কি, ডাকা। আচ্ছা, পরবর্তীতে আসছি, পরবর্তী ফ্রেজভাবে বলা হচ্ছে কল ফর এর অর্থ হচ্ছে দাবি করা। দেখবেন আমরা প্রায়শই দেখে থাকবো কেউ যখন কোনো কিছু দাবি করে, তার ফলে যখন সেটা যে উদ্ধতন যে কর্তৃপক্ষ রয়েছে সেটা যখন শোনে না, তারা কী করে, তখন সে আন্দোলন ফান্দোলন করে। যাই হোক না কেন, তাদের একটা দাবি থাকে, তাদের কিছু একটা চাওয়া থাকে। তো কল ফর কি, কল ফর অর্থ হচ্ছে দাবি করা, কিছু একটা চাওয়া, তারা সেই জিনিসটি চাইছে, তারা সেই জিনিসটি পেতে চাইছে, তাদের প্রত্যাশা সেটি। তো এই ক্ষেত্রে আমরা কী বলতে পারি, কল ফর মানে কি, তারা সেই জিনিসটি চাইছে।
বা তারা সেই জিনিসটি দাবি করছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি কল ফর, এর অর্থ হচ্ছে দাবি করা। ওকে, নেক্সট আসছি কল অফ। কল অফ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রত্যাহার করা। ধরুন আমরা প্রায়শই তো জানি যে ছোটবেলায় আমাদের কোনো বন্ধু থাকতো, তো প্রত্যেকের বন্ধু বান্ধব থাকতো, কোনো প্রিয় বন্ধু থাকতো, তো তাদের সঙ্গে যখন ঝগড়া হতো, হ্যাঁ, এবার সেই মুহূর্তে কি বলতো, সে যে সে যখন আপনাকে কিছু দিত, কোনো একটি উপহার হোক বা কিছুই যেটাই দিয়ে থাকুক না কেন, সে রেগে থাকলে কি বলতো, সেই জিনিসটা আমাকে দিয়ে দেয়, তাই তো বলতো? তো তো এই ক্ষেত্রে সে সেই জিনিসটা প্রত্যাহার করতে চাইছে, সেই জিনিসটা ফেরত পেতে চাইছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, কল অফ। ওকে, তো কল অফ এর অর্থ কি? প্রত্যাহার করা, সেই জিনিসটি ছিনিয়ে না বা নেওয়া বা কেড়ে নেওয়া বা সেই জিনিসটিকে ফিরিয়ে নেওয়া, এক্ষেত্রে আমরা কল অফ এইটি ব্যবহার করি। ওকে, তো পরবর্তীতে আসছি, পরবর্তী বলা হচ্ছে কল কল আউট। কল আউট এর অর্থ কি? এরও অর্থ হচ্ছে ডাকা, ঠিক আছে? কল ইন এর অর্থ হচ্ছে যেমন ডাকা, কল আউট এর অর্থ হচ্ছে ডাকা। আউট মানে কি? বের করা। তো আমি যখন জোরে জোরে বলবো, এই তোমরা এদিকে এসো, যে জোরে চিৎকার করে যখন বলছি, তো এটার তো অর্থ তাই, কল মানে তো জানি ডাকা, কাউকে ডাকা। তো যখন কল ইন থাকবে তারও অর্থ ডাকা, কল আউট থাকবে তারও অর্থ ডাকা, কিন্তু কল অফ থাকলে তার অর্থ কিন্তু প্রত্যাহার করা, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। আচ্ছা, পরবর্তীতে আসছি, পরবর্তী ফ্রেজালভাবে বলা হচ্ছে কল আপ। কল আপ এর অর্থ কি? কল আপ এর অর্থ হচ্ছে স্মরণ করা। কেউ কাউকে যখন মনে করে, কাউকে যখন স্মরণ করে, ধরুন কোনো প্রবলেমে পড়লো, তো তার কথা তো মনে পড়ে, যে সাহায্য করতে জানে বা যে সাহায্য করতে এগিয়ে আসে, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, কল আপ, ঠিক আছে? কল আপ, তখন আমরা দিয়ে একটা বাক্য গঠন করে নেব। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কল আপ এর অর্থ হচ্ছে স্মরণ করা। আচ্ছা, পরবর্তীতে আসছি কল অন। ওটা ছিল কল আপ, এটা হচ্ছে কল অন। কল অন এর অর্থ কি? সাক্ষাৎ করা। দে কল অন, এবার কি তারা সাক্ষাৎ করতে চাইছে? দে কল অন টু মি। ওকে, তারা সাক্ষাৎ করতে চাইছে কার সাথে? আমার সাথে। দে কল অন টু মিস্টার রবি, দে কল অন টু মিস্টার জয়সল, যাই হোক না কেন, তো যখনই দেখবেন যে কল অন রয়েছে, এর অর্থ কি? সাক্ষাৎ করতে চাইছে, তার সাথে দেখা করতে চাইছে, ওকে, তার সাথে মিট করতে চাইছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি কি, কল অন। ওকে, তার অর্থ কি? সাক্ষাৎ করা। পরবর্তী ফ্রেজালভাবে আসছি কল আপন। কল আপন এর অর্থ কি? আহ্বান করা, ঠিক আছে? কেউ কাউকে যখন ডাকে, কাউকে যখন ইনভাইটেশন দিচ্ছে, কল আপন এ কার্ড, ঠিক আছে? একটু ইনভাইটেশন কার্ড দেয় না, বিয়ের বিয়ের কার্ডগুলো, তো সেগুলো কি? সেগুলো হচ্ছে কল আপন, সেগুলোর মাধ্যমে তারা আহ্বান করে, তাই তো? সেগুলো হচ্ছে কল আপন। তো এইভাবে মনে রাখতে পারবেন, কল আপন এর অর্থ হচ্ছে কি? আহ্বান করা। ওকে, আচ্ছা, পরবর্তী ফ্রেজালভাবে আসছি কল ওভার। কল ওভার মানে কি? নাম ডাকা, ঠিক আছে? মানে কেউ কারোর নাম ধরে যখন ডাকবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, কল ওভার। ওকে, আচ্ছা, তাহলে এবার পরবর্তীতে আসছি, পরবর্তীতে বলা হচ্ছে কি, ক্যাচ অন, ঠিক আছে? ক্যাচ অন এর অর্থ কি? জনপ্রিয় হওয়া। সে কি হতে যাচ্ছে? সে, আচ্ছা, একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন কেউ ক্রিকেট তো আপনারা প্রত্যেকে দেখেন, তো যখন দেখলেন যে পাকিস্তানের বিরুদ্ধে যখন ইন্ডিয়া খেলছে বা ইন্ডিয়ার বিরুদ্ধে যখন পাকিস্তান খেলছে, ব্যাটিংয়ে রয়েছে আমাদের পাকিস্তান রয়েছে ব্যাটিংয়ে, আর আমাদের ইন্ডিয়া হচ্ছে ফিল্ডিংয়ে রয়েছে, যখন তারা কোনো একটা ছয় মারে, মারার আগে যে মুহূর্তটা বাউন্ডারির আগে যখন সে ক্যাচটি ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে কি, সে জনপ্রিয় হয়ে যায়, তাই না? তো ক্যাচ অন এর অর্থ এইভাবে মনে রাখতে পারেন, ক্যাচ অন এর অর্থ হচ্ছে জনপ্রিয় হওয়া। যে মুহূর্তে কেউ ছয় মারার চেষ্টা করে আর বাউন্ডারিতে যখন সেই ক্যাচটি কেউ ধরে নেয়, ক্যাচ অন করে নেয়, সেক্ষেত্রে সে কি, জনপ্রিয় হয়ে যায়। তো এইভাবে মনে রাখতে পারেন, তো ক্যাচ অন এর অর্থ হচ্ছে কি, জনপ্রিয় হওয়া। ওকে, এইভাবে মনে রাখলে কিন্তু কিছুটা সহজ হবে, নাহলে যদি আপনি ভেবে নেন কেন মনে করব, কেন হবে, তাহলে কিন্তু এগুলো সত্যি খুব কঠিন হয়ে যাবে মনে রাখা। এভাবে মুখস্থ করলে হয়তো ভুলেও যেতে পারেন, তাই অবশ্যই একটু অন্যরকমভাবে চেষ্টা করবেন মনে রাখার। ওকে, আচ্ছা, পরবর্তীতে আসছি ক্যাচ আপ উইথ। ক্যাচ আপ উইথ মানে কি? লাগাম ধরা, ঠিক আছে? আমরা জানি কি, ঘোড়ায় লাগাম থাকে, লাগাম লাগানো থাকে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, ক্যাচ আপ উইথ। ক্যাচ আপ উইথ বলে ভাববেন না যে ক্যাচটি ধরেছে অন্য একজনের সাথে, এরকমটা নয়। ক্যাচ আপ
উইথ এর অর্থ হচ্ছে লাগাম ধরা, সে কিছু একটা ধরে আছে, সে তার যে রশ্মি সেটা ধরে আছে, মানে ধরুন কেউ বিপদে যাচ্ছে, কেউ কারো কথা শুনছে না, সেক্ষেত্রে সে কী করবে, তার যে অভিভাবক রয়েছে বা তার থেকে যে বড় সিনিয়ররা রয়েছেন তারা কী করবেন, ক্যাচ আপ উইথ, তাকে লাগাম ধরবেন, তার পিছনে লাগাম ধরবেন, তাকে শাসন করবেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ক্যাচ আপ উইথ। আচ্ছা, এবার আসি ক্যারি দিয়ে, ক্যারি অ্যাওয়ে। ক্যারি অ্যাওয়ে এর অর্থ হচ্ছে স্থানান্তরিত করা। ক্যারি মানে আমরা জানি কি, স্থানান্তরিত করা, কোনো কিছু যেটাকে ধরে নিয়ে যাওয়া যেতে পারে কোথাও। তো আমরা কি বলি, ক্যারি ব্যাগ বলতে পারি, ঠিক আছে? ক্যারি ব্যাগ বলি তো, আমরা প্রায়শই বলি। তো ক্যারি মানে কি, যেটাকে বহন করা যেতে পারে, যেটাকে স্থানান্তরিত করা যেতে পারে, যেটাকে নিয়ে আমরা অন্য কোথাও নিয়ে যেতে পারবো, তো এটাকে স্থানান্তরিত বলছি। তো ক্যারি অ্যাওয়ে এর অর্থ হচ্ছে কি, স্থানান্তরিত করা, ঠিক আছে? কেউ ধরুন গৃহ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, তার যে বাসস্থান সেটি কী হলো, স্থানান্তরিত হয়ে গেলো, তো সেক্ষেত্রে আমরা কী বলতে পারি, ক্যারি অ্যাওয়ে, হি ক্যারি অ্যাওয়ে মুম্বাই টু কলকাতা, ঠিক আছে? সে মুম্বাই থেকে কলকাতায় স্থানান্তরিত হয়ে গেছে, হি ক্যারি অ্যাওয়ে ফ্রম কলকাতা টু দিল্লি, সে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে গেছে, ওকে? আচ্ছা, এবার আসছি পরবর্তী যে ফ্রেজাল ভার্বটিতে, সেটিতে বলা হচ্ছে ক্যারি অ্যাওয়ে। এখানেও কিন্তু ক্যারি অ্যাওয়ে রয়েছে, এর অর্থ হচ্ছে বহন করা, ঠিক আছে? আপনি বহন করা অর্থ বলতে পারেন, অথবা স্থানান্তরিত হওয়া অর্থ কিন্তু বলতে পারেন। হি ক্যারি অ্যাওয়ে হিজ স্ট্রেংথ, হিজ স্ট্রাগল, ঠিক আছে? হি ক্যারি অ্যাওয়ে হিজ স্ট্রাগল, তার যে স্ট্রাগলটি রয়েছে, তার যে যুদ্ধটি রয়েছে, তার যে জীবনযাত্রাটি রয়েছে, সেটি সে কী করছে, বহন করে চলেছে। তো ক্যারি মানে আমরা জানি কি, বহন করা। তো এটা দেখে আপনারা বলতে পারেন, দুটোই অর্থ হতে পারে। আচ্ছা, পরবর্তী ফ্রেজাল ভার্ব আসছি, পরবর্তী ফ্রেজাল ভার্ব বলা হচ্ছে ক্যারি অন, ঠিক আছে? ক্যারি অন এই কথাটি আপনারা প্রায়শই শুনে থাকবেন। ক্যারি অন এর অর্থ হচ্ছে কি, চালিয়ে যাওয়া, ঠিক আছে? ক্যারি অন এর অর্থ কি, চালিয়ে যাওয়া। কোনো কিছু যখন কেউ ভালো কিছু করে সেক্ষেত্রে আমরা বলি তো যে ক্যারি অন, এইভাবে চালিয়ে যাও, মানে এইভাবে চালিয়ে গেলে তাহলে তোমার জীবনে উন্নতি হতে পারে বা তুমি যেটা চাইবে সেটা পেতে পারো। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, চালিয়ে যাওয়া অর্থে ক্যারি অন ব্যবহার করতে পারি, ওকে? ক্যারি আউট এর অর্থ কি, ক্যারি আউট এর অর্থ হচ্ছে মান্য করা, ঠিক আছে? ক্যারি আউট এর অর্থ হচ্ছে কি, মান্য করা। কেউ যখন কাউকে মান্য করে না, মান্য না করা কি, গ্রাহ্য করে না, ঠিক আছে? গ্রাহ্য করা কি আমরা ক্যারি আউট বলতে পারি, ওকে? তো পরবর্তীতে আসছি, পরবর্তীতে বলা হচ্ছে ক্যারি অ্যাবাউট। ক্যারি অ্যাবাউট মানে কি, সাথে নিয়ে বেড়ানো। ধরুন কেউ শীতের দিনে কোথাও ঘুরতে বেরিয়েছে, তো সে কী করবে, সে তো চাইবে লেপ ক্যাথা এগুলো সব নিয়ে যেতে, তাই না? কারণ ঠান্ডার দিনে যেখানে যাবে ঠান্ডা তো লাগতেই পারে, তাই সে কী করবে, ক্যারি অ্যাবাউট হিজ বেড, ওকে? বেড বা আর যেসব থাকে তোমার, আপনার সে কম্বল হতে পারে, লেপ হতে পারে, তার যে টোটাল যে বেডটি সেটি সে নিয়ে যাবে। তো ক্যারি অ্যাবাউটের অর্থ কি, সাথে নিয়ে বেড়ানো, সেই জিনিসটি নিয়ে বেড়ানো। কারোর কেউ জলের বোতল নিয়ে গেল, তার জলের প্রবলেম রয়েছে, সে জল পাবে না হয়তো পরে, তো সেক্ষেত্রে কী করবে, সে ক্যারি অ্যাবাউট ওয়াটার, ক্যারি অ্যাবাউট হিজ ওয়াটার বটল, ওকে? সে তার যে ওয়াটার বোতলটি রয়েছে, তার যে জলের বোতলটি রয়েছে সেটি নিয়ে বেরিয়েছিল, ওকে? তো এক্ষেত্রে আমরা ক্যারি অ্যাবাউট বলতে পারি। এবার আমরা দেখে নিই পরবর্তী কী রয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে কি, ক্যারি অফ। ক্যারি অফ এর অর্থ কি, জয় করা, ঠিক আছে? ক্যারি অফ এর অর্থ জয় করা। যখন কেউ কোনো ম্যাচ জয় করে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, ক্যারি অফ, ওকে? পরবর্তীতে আসছি ক্যারি থ্রো। ক্যারি থ্রো এর অর্থ হচ্ছে কি, টিকিয়ে রাখা। থ্রো মানে কি, থ্রো মানে সেটিকে চালিয়ে যাওয়া, থ্রো মানে কি, সেই যে জিনিসটি রয়েছে সেটিকে বজায় রাখা, সেই জিনিসটাকে কি বলবো, থ্রো মানে হচ্ছে সেই জিনিসটিকে চালিয়ে নিয়ে যাওয়া, বহন করে নিয়ে চলা, সেইখানে যাতে থেমে না থাকে, ঠিক আছে? সেইখানে থামবে না, সেক্ষেত্রে আমরা থ্রো বলতে পারি। তো ক্যারি থ্রো এর অর্থ হচ্ছে কি, টিকিয়ে রাখা, ওকে? সেই জিনিসটি সে চালিয়ে যাবে, এমন না যে দাঁড়িয়ে গেল সে আর পারছে না, এমনটা নয়। যখন ক্যারি থ্রো হবে তার অর্থ হবে টিকিয়ে রাখা, ওকে? তারপরটা হচ্ছে কাস্ট অ্যাবাউট। কাস্ট অ্যাবাউট এর অর্থ কি, খোঁজ করা, ঠিক আছে? যখন কেউ কিছু খোঁজ করে সেক্ষেত্রে সে কী বলতে পারে, কাস্ট অ্যাবাউট
হিজ নাইফ, ঠিক আছে, সে কোনো একটা চাকু খুঁজছিল। হি কাস্ট অ্যাবাউট হিজ পেন, ঠিক আছে, সে তার পেনটি খোঁজ করছিল। হি কাস্ট অ্যাবাউট হিজ ইংলিশ বুক, সে তার যে বইটি রয়েছে, তার যে ইংরেজি বইটি রয়েছে সেটির খোঁজ করছিল। এক্ষেত্রে আমরা কাস্ট অ্যাবাউট বলতে পারি। তো কাস্ট অ্যাবাউট মানে হচ্ছে কি, খোঁজ করা। ওকে, এবার কাস্ট অ্যাসাইড এর অর্থ কি? কাস্ট অ্যাসাইড এর অর্থ হচ্ছে বাতিল, ঠিক আছে। কোনো কিছু যখন বাতিল হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, কাস্ট অ্যাসাইড। তো এটি দেখে আপনারা গুলিয়ে ফেলবেন না, কাস্ট অ্যাসাইড এর অর্থ হচ্ছে বাতিল, আর কাস্ট অ্যাবাউট এর অর্থ হচ্ছে কি, খোঁজ করা। কাস্ট অ্যাওয়ে এর অর্থ কি? কাস্ট অ্যাওয়ে এরও অর্থ হচ্ছে বাতিল করা, ঠিক আছে। কোনো কিছু যেটি বাতিল হয়ে গেছে, যেটি আর ভ্যালিড নয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কাস্ট অ্যাওয়ে বা কাস্ট অ্যাসাইড। পরবর্তীতে আসছি কাস্ট অফ। কাস্ট অফ এরও অর্থ হচ্ছে বাতিল হওয়া, ঠিক আছে। তো এই যে তিনটে পরপর এর অর্থ হচ্ছে বাতিল, কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাওয়ে এবং কাস্ট অফ, এগুলো প্রত্যেকটির অর্থ হচ্ছে বাতিল। আচ্ছা, পরবর্তীতে আসছি কাস্ট ডাউন। কাস্ট ডাউন এর অর্থ কি, ম্রিয়মান হওয়া, ঠিক আছে। কোনো কিছু ম্রিয়মান মানে কি, ম্রিয়মান মানে হচ্ছে নরম, যেটি নুয়ে পড়ে, ঠিক আছে। লজ্জাপতি যে গাছটি সেটি কি, সেটি হচ্ছে ম্রিয়মান একটি গাছ। তো যেটি নরম হয়, যেটি কি বলবো, নুয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা বলতে পারি কাস্ট ডাউন, সেটি নুয়ে পড়ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ম্রিয়মান হওয়া বলতে পারি। তো কাস্ট ডাউন এর অর্থ হচ্ছে কি, ম্রিয়মান হওয়া। পরবর্তীতে আসছি, পরবর্তী ফ্রেজাল ওয়ার্ডটা হচ্ছে কাস্ট আউট। কাস্ট আউট এর অর্থ কি, ফেলে দেওয়া। আউট মানে কি, সেটিকে বাদ মানে ফেলে দেওয়া বা বেরিয়ে যাওয়া বা বের করে দেওয়া। তো এক্ষেত্রে আমরা বলতে পারি কি, কাস্ট আউট এর অর্থ হচ্ছে ফেলে দেওয়া। ওকে, আর এইটাই পরপর দুটো হয়ে গেছে, সরি, তার জন্য কাস্ট আউট এবং কাস্ট অফ দুটোই হচ্ছে অর্থ একই। কাস্ট আউট এর অর্থ ফেলে দেওয়া, কাস্ট অফেরও অর্থ হচ্ছে ফেলে দেওয়া। ওকে, তো কাস্ট ইনটু এর অর্থ কি, কাস্ট ইনটু এর অর্থ হচ্ছে আকার দান করা। কোনো কিছুর আকার যখন কেউ দান করে, ধরুন একজন যে মৃৎশিল্পী রয়েছে, যে মাটির মূর্তি তৈরি করে, সে কী করবে, সে তো কোনো কিছু একটা আকার তৈরি করবে, তাই না। একজনের চোখ যখন দান করছে, তখন বুঝতে পারছি যে সেটি চোখ দান করছে। এই যে আকারগুলো, এই যে অঙ্গ আকৃতিগুলো, এগুলো যে যারা দান করছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, কাস্ট ইনটু। কাস্ট ইনটু মানে কি, আকার দান করা। ওকে, কাস্ট অ্যাওয়ে এর অর্থ কি, কাস্ট অ্যাওয়ে এর অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা। কেউ যখন কাউকে প্রত্যাখ্যান করে, কাউকে যখন ছেড়ে যায়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, কাস্ট অ্যাওয়ে। তো কাস্ট অ্যাওয়ে এর অর্থ হচ্ছে কি, প্রত্যাখ্যান করা। ওকে, পরবর্তীতে আসছি ক্লিয়ার অফ। ক্লিয়ার অফ এর অর্থ কি, কেটে পড়া। সে ওখান থেকে চলে গেছে, সে সেখান থেকে পালিয়ে গেছে, কেটে পড়েছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি কি, ক্লিয়ার অফ। ক্লিয়ার অফ এর অর্থ হচ্ছে কেটে পড়া। ওকে, নেক্সট কি, নেক্সটটা তাই, ক্লিয়ার অফ। ক্লিয়ার অফ এর এর যে আরেকটি অর্থ, সেটি হচ্ছে কি, পরিষ্কার হওয়া, মেঘমুক্ত হওয়া। বলে না যে আকাশটা আজকে মেঘমুক্ত হয়ে গেছে, একটু আগে একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছিলো, এখন কিন্তু মেঘমুক্ত হয়ে পরিষ্কার হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি কি, ক্লিয়ার অফ। তো ক্লিয়ার অফ এর অর্থ কি, পরিষ্কার হওয়া বা মেঘমুক্ত হওয়া। আচ্ছা, এবার পরবর্তীতে আমাদের চলে আসছে, পরবর্তী যে ফ্রেজাল ভার্বটি রয়েছে সেখানে হচ্ছে কি, ক্লিয়ার আপ। ক্লিয়ার আপ এর অর্থ হচ্ছে কি, পরিষ্কার করা। কোনো কিছু যখন পরিষ্কার হয়ে যায়, যে একটু আগে বললাম যে ক্লিয়ার অফ, ক্লিয়ার অফ এর অর্থ হচ্ছে পরিষ্কার করা, আর ক্লিয়ার আপ এরও অর্থ হচ্ছে কি, পরিষ্কার করা। কোনো কিছু যেটি পরিষ্কার পরিচ্ছন্ন, তো যখন কেউ পরিষ্কার করে কিছু, তখন সেটাকে কী বলা হয়, ক্লিয়ার আপ। হি ক্লিয়ার আপ দ্য টেবিল, ঠিক আছে, সে টেবিলটি পরিষ্কার করেছিল। ওকে, তো ক্লিয়ার আউটের অর্থ কি, ক্লিয়ার আউটের অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে পরিষ্কার করা। ওটা তো একটু পরিষ্কার করো, ধরুন যে কেউ টেবিলের এক প্রান্তে খেয়েছে, শুধু সেই জায়গাটা পরিষ্কার করলো, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, ক্লিয়ার আপ। আর যখন টোটাল টেবিলটাই সে পরিষ্কার করছে, সে এক প্রান্তে খাক বা দু প্রান্তে থাক বা যতগুলি প্রান্তে থাকতে, কারণ সে যখন টোটাল যে টেবিলটা পরিষ্কার করছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, ক্লিয়ার আউট। ক্লিয়ার আউট এর অর্থ কি, সম্পূর্ণ জিনিসটি পরিষ্কার করা, ঠিক আছে। পরবর্তীতে আসছি ক্লিয়ার আউট, এটাও এরও যে অর্থ, সেটি অর্থ কি, ত্যাগ করা। ত্যাগ, দেখুন ওখানে ক্লিয়ার আউট এর অর্থ ছিল কি, সম্পূর্ণভাবে পরিষ্কার করা, এখানে কিন্তু ক্লিয়ার আউট এর অর্থ হচ্ছে কি, ত্যাগ করা। ওকে,
আচ্ছা, এবার আমাদের লাস্টের আগেরটা আসছি, শেষ যে ফ্রেজাল ভার্ব রয়েছে তার আগেরটি হচ্ছে ক্লিয়ার আউট, সরি ক্লিয়ার আউট তো বললাম, ক্লোজ ইন। ক্লোজ ইন এর অর্থ কি? নিকটে অগ্রসর হওয়া। ক্লোজ ইন এর অর্থ হচ্ছে কি? নিকটে অগ্রসর হওয়া, মানে কেউ কারো কাছে আসছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, ক্লোজ ইন। সে বলে না ক্লোজ ইন হচ্ছে সে তার কাছে কাছে আসছে, সে তার একদম সামনে সামনে আসছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, ক্লোজ ইন। তো ক্লোজ ইন এর অর্থ হচ্ছে কি, নিকটে অগ্রসর হওয়া। এরপর আমাদের শেষ যে ফ্রেজাল ভার্বটি রয়েছে সেটি আলোচনা করছি, ক্লোজ ডাউন। ক্লোজ ডাউন এর অর্থ কি? স্থায়ীভাবে বন্ধ হওয়া, কোনো কিছু যখন একদম বন্ধ হয়ে যায়, পুরোপুরি পারমানেন্টলিভাবে কোনো জিনিস যখন বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ক্লোজ ডাউন, সেটি একদম বন্ধ হয়ে গেল। আমরা জানি কি লকডাউন কথাটি প্রায়শই শুনে, প্রত্যেকে জানি আমরা লকডাউন কথাটি। লকডাউন কি? ওটাই হচ্ছে অস্থায়ীভাবে কোনো কিছু বন্ধ হওয়া, কিন্তু যখন সেটি ক্লোজ ডাউন হবে তখন এর যে অর্থটি সেটি হবে কি, স্থায়ীভাবে অর্থাৎ পুরোপুরিভাবে কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া, এক্ষেত্রে আমরা বলতে পারি ক্লোজ ডাউন। ঠিক আছে, তো এই ছিল আমাদের টোটাল 40টি ফ্রেজাল ভার্বের সিরিজ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিওটিতে আমরা চেষ্টা করব, পরবর্তী যে সপ্তাহটি রয়েছে সেখানে আমরা চেষ্টা করব টোটাল যতগুলি হোক, 30টি হোক, 50টি হোক বা 80টি, যতগুলি হোক না কেন, একটি ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো যে ফ্রেজাল ভার্বটি রয়েছে সেগুলো প্রত্যেকটি একবার করে রিভাইজ দিয়ে নতুন কয়েকটি যেগুলো থাকবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো প্রত্যেকেই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, আর টেলিগ্রাম চ্যানেলে আপনারা এই সকল পিডিএফগুলো পেয়ে যাবেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আর খুব তাড়াতাড়ি আমরা জিকে এবং তারপরে আমরা চেষ্টা করব এই যে ইংলিশে যে সকল ক্লাসগুলো এখনও হচ্ছে বর্তমানে, সেই সকল ক্লাসের একটি মক টেস্ট নেওয়ার, টোটাল ক্লাসের। ঠিক আছে, তো প্রত্যেকেই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, আমরা টেলিগ্রামে সেই পরীক্ষাগুলো নিয়ে থাকব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। আগামীকাল নতুন বিষয় নিয়ে আসছি, সেটি কি, জিকের টোটাল 30টি কিংবা 40টি প্রশ্ন আপনাদের সাথে উপস্থাপন করব। তো তাই প্রত্যেকেই কালকে উপস্থিত হবেন একই টাইমে, আমরা লাইভে আপনাদের প্রত্যেকটি জিকের ক্লাসগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। তো চলুন আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।